গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি এখন চলে এসেছি কলকাতা স্টেশনে। আমার সামনে এই যে কলকাতা স্টেশন। তো আজকে জার্নিটা হবে ট্রেন নাম্বার 152 1533 কলকাতা দারভাঙা মাইথিলি এক্সপ্রেসে। আমি যাবো আজকে কলকাতা থেকে আসানসোল। জার্নিটা ছোটো করে একটা জার্নি করছি, কারণ অনেকদিন চ্যানেলে কোনো ভিডিও আসেনি, তোমরা দেখতেই পেয়েছো, কারণ একটু কাজে ব্যস্ত ছিলাম, ওই জন্য একদমই টাইম হচ্ছিলো না। তো আজকে একটু সময় হয়েছে, তো ওই জন্য ভাবলাম এই ট্রেনটা দেখানো নেই মৈথিলি এক্সপ্রেস, তো ভাবলাম কভার করে দিই। তো আজকে এতেই জার্নি করবো কলকাতা থেকে আসানসোল, জার্নিটা জেনারেলে করবো একদম। তো চলো স্টেশনের ভেতর যাই, বাকি কথা তোমাদের স্টেশনের ভেতর গিয়ে বলছি, কারণ ট্রেন অলরেডি শান্টিং করে দিয়েছে, দু নম্বরে দাঁড়িয়ে আছে। তো চলো ভেতরে যাই তোমাদের সঙ্গে, ততক্ষণ তোমরা জার্নি হাইলাইটস এনজয় করো, একদম স্টেশনের ভেতর গিয়ে বাকি ইনফরমেশন সমস্ত কথা বলছি, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি কলকাতা স্টেশনের ভেতরে, আর সরি একটু ভুল বলেছিলাম, দু নম্বরে মৈথিলি না, 5 নম্বরে মৈথিলি শান্ট করেছে, আর 2 নম্বরে ছিল ওটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেস, আর এই যে মৈথিলি এক্সপ্রেস। আরে কী দুর্দান্ত লাগছে এখানে, ফার্স্ট এসি যেটা H1 পুরো মধুবাণী কোচ, এটা হচ্ছে পাটনা রাজেন্দ্রনগর নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের কোচ। তো এখন তো ইলিভারির সঙ্গে আর চলে না, এটা আফসোসই রয়ে গেল, তবে দেখে রাখলাম এটা ফার্স্ট এসি এতে দেয় নেওয়ার আজকে সময় নেই, অথবা এ সমস্যা অবশ্য হবে না, নাহলে ফার্স্ট এসি কারেন্টে অ্যাভেলেবেল আছে, ইচ্ছা করছে এতেই চলে যাই ফার্স্ট এসি করে পুরো দারভাঙা, পুরো মধুবাণী কোচ। কী লাগছে এটা থেকে যখন ডোরপ্যাট মারবো, একশো দিয়ে জানি রাজধানী ফিল পাবো না, কিন্তু মৈথিলিতে আছে তো কোচটা না। আর এই যে লোকোমোটিভের সামনে চলে এসেছি, মনে হচ্ছে কিছু স্পেশাল দিয়েছে, কারণ অন্যরকম লাগছে দেখতে, চলো সামনে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে আমি চলে এসেছি মৈথিলি এক্সপ্রেসের লোকোমোটিভের সামনে, আর আওয়াজ আমাদের লোকোমোটিভ হচ্ছে সামাস্তিপুর ব্যাপসেভেন 37530, সামাস্তিপুর হক ব্যাপসেভেন, এটাই লিড করবে পুরো কলকাতা থেকে দারভাঙা অবধি, পুরো একদম এন্ড টু এন্ড। আর দেখো এটা আজকে একটা লিভারি পেয়েছি, অনেকদিন পরে এটা কিছু স্পেশাল পেলাম, আর জার্নি একদম সাডেন এসি, আর সাডেনই একদম পুরো ভাল লাগলো দেখে সারপ্রাইজটা। এটা হচ্ছে মধুবাণী লিভারি, মধুবাণী লিভারি হক ব্যাপসেভেন, কী সুন্দর লাগছে দেখো, মধুবাণী পুরো কাজ করা, দারুণ লাগছে একেবারে, যাক কিছু তো স্পেশাল পেলাম, ভাল লাগলো, নাহলে সবসময় এক নর্মাল আর ভাল লাগে না, একটু ইউনিক পেয়েছি ভাল লাগছে। আর এখন তো ইন্ডিয়ান রেলওয়েজে প্রচুর লোক ব্যাপসেভেনকে, প্রচুর ব্যাপফোর ব্যাপসেভেনকে লিভারি দিচ্ছে সুন্দর সুন্দর, প্রচুর আমাদের হাওড়া ব্যাপফোরই আছে, যেটা ICF শতাব্দী লিভারি, ICF রাজধানী লিভারি ব্যাপফোরগুলো আছে, তো কোনোদিন যদি ওগুলো পাই তো ভাল লাগবে, কিন্তু আজকে এটা পেলাম, দারুণ লাগছে একেবারে, দেখো কী সুন্দর লাগছে। তো বন্ধুরা, মৈথিলি এক্সপ্রেস একদম ব্যাঙ্ক অন টাইম, 10:40 কলকাতা ডিপার্ট করছে, দেখো কলকাতা ছেড়ে বেরিয়ে যাচ্ছে, একদম অন টাইম ছেড়েছে। আর সামনে ওখানে যে 3 নম্বরের ট্রেনটা দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে কলকাতা মাদার এক্সপ্রেস, ওতে জার্নি করার নেই, ওতেও ইচ্ছা আছে জার্নি করার, পরে হবে একদিন মাদারে জার্নি।
তো বন্ধুরা চলে এসেছি মৈথিলি এক্সপ্রেসের ফার্স্ট শিডিউল হল্ট দক্ষিণেশ্বর। এখানে এক মিনিটেরই হল্ট, 10:49 অ্যারাইভ আর 11টায় ডিপার্ট, এক মিনিটে হল্ট আর ট্রেন এসছে একদম অন টাইম, খালি 2 মিনিট লেটে মাত্র। আর দক্ষিণেশ্বরের স্টেশন কোড হচ্ছে DAK আর দক্ষিণেশ্বরে দুটো প্ল্যাটফর্ম আছে। আর দক্ষিণেশ্বর ফেমাস হচ্ছে মা কালী মন্দিরের জন্য, সামনে এখানে মা কালী মন্দির আছে যেটা রানী রাসমণি স্কাইবক দিয়ে যাওয়া যায়। তো এখানে অনেকেই ঘুরতে আসে, যারা ঘুরতে আসতে চায় তাদের জন্য শিয়ালদা থেকে লোকালে করে আসতে হবে, কিংবা দমদম থেকে মেট্রো করে দক্ষিণেশ্বর স্টেশন নামলে পুরো ডিরেক্ট স্কাইবক দিয়ে চলে যেতে পারবে। তাই তো এই হচ্ছে দক্ষিণেশ্বর, এটা হচ্ছে শিয়ালদা ডিভিশনে আছে, শিয়ালদা ডিভিশনে আর নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট। আর এটা হচ্ছে হাইওয়ে, এখানে এই যে সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে হাইওয়ে, এটা সোজা চলে গেছে একদম পুরো খোনা হয় এই রাস্তাটা। তো চলো তোমাদের দক্ষিণেশ্বর থেকে ডিপার্টিং দেখো, তোমাদের বালি ব্রিজ দেখাবো যেটা বিবেকানন্দ সেতু, চলো দেখতে থাকো। তো বন্ধুরা 100 কিলোমিটার ডিস্টেন্স কভার করে মৈথিলি এক্সপ্রেসের সেকেন্ড শিডিউল হল্ট পৌঁছলাম বর্ধমান জংশন। বর্ধমানের স্টেশন কোড হচ্ছে BWN আর বর্ধমানে 8টা প্ল্যাটফর্ম আছে। আর বর্ধমানকে জংশন বলে বর্ধমান জংশন, কারণ এখান থেকে একটা লাইন কাটোয়ার দিকে যায় যেটা অনলি ফর লোকাল, বর্ধমান কাটোয়া লোকাল যায়। আর এই
আর এখানে ট্রেনের টাইম ছিল 12:15 আর 12:20 ডিপার্ট। তো 5 মিনিটের হল্ট ছিল, ট্রেন এসছে ওই 10 মিনিট মতন লেট করে, ওই 25 মতন এসছে। তো লেট হতো না, HBCতে এখন মানে হাওড়া বর্ধমান কট সেকশানে সব স্টেশন রিনোভেশন চলছে, ওই জন্য সব স্টেশন নতুন করে হচ্ছে। তো TSR আছে, তো 130 খুব একটা আহামরি ভালো রান দেয়নি, মোটামুটি দিয়েছে সেরকম না, তাও ঠিক আছে, ভালো ট্রেন এসে অনলি তো ঝাপাডাঙ্গা আর পাল্লা রোড এই দুটি 130 হয়েছে, আর বাকি সব নর্মাল। তাই আর বর্ধমানে ডেলি 212 ট্রেন এসে ডেলি হল্ট করে, আর 19টা ট্রেন অরিজিনাল টার্মিনেট হয়, তার মধ্যে ম্যাক্সিমাম বর্ধমান আসানসোল মেমু আর কয়েকটা ছোটোখাটো প্যাসেঞ্জার আছে, এই তিন পাহাড় রামপুরহাট এই। তো এই হচ্ছে দেখো বর্ধমানে হচ্ছে এটা, আর এটা হচ্ছে বর্ধমানে ইলেকট্রিক লোকোমোটিভ শেড, এখানে আগে ডিজেল থাকতো, এখন তো আর ওই সব নেই, ওগুলো স্ক্র্যাপ হয়ে গেছে, এখন ব্যাক ফাইভ রাখা বর্ধমানের এই। আর এখানে তো লোকাল ছেড়ে বেরোচ্ছে বর্ধমান হাওড়া লোকাল। তাই তো ঠিক আছে, চলো বর্ধমান থেকে ডিপার্টিং দেখো, তোমাদের সঙ্গে কথা হচ্ছে থার্ড শিডিউল হল দুর্গাপুরে, চলো দেখতে থাকো। তো বন্ধুরা চলে এসেছি মৈথিলি এক্সপ্রেসের থার্ড শিডিউল হল্ট দুর্গাপুর। দুর্গাপুরে স্টেশন কোড হচ্ছে DGR, আর দুর্গাপুরে 5 প্ল্যাটফর্ম আছে, আর এখানে টাইম ছিল 1:10 আর ডিপার্টিং হচ্ছে 1:12 হল, ট্রেন এসে ওই 15 মিনিট মতন লেট করে, আর এটাকে মান করে লুপ করে দাঁড় করিয়ে দিয়েছিলো, এটা মানে আনশিডিউল হল্ট হয়ে গেছিলো, তো পানা করে মোটামুটি এক্সেলেট করলো, তো ওই জন্য একটু লেট হয়ে গেলো। খারাপ লাগছে, অরেঞ্জ বা স্যাফরন বান্দেবারটা মিস হয়ে গেলো, মানে সবে বসে আছি আর দুম করে বেরিয়ে গেলো, আটকোছে ট্রেন 2 সেকেন্ডে শেষ। তো ঠিক আছে, দেখি ডাউনে যেই ট্রেন নিয়ে ফিরবো তো চেষ্টা করবো ওতে ক্রসিংটা দেখানোর। আর দুর্গাপুর, তো এই দুর্গাপুর হচ্ছে রুড, ইন্ডিয়ার রুড বলে দুর্গাপুরকে, আর দুর্গাপুরে ডেলি 178 ট্রেন এসে ডেলি হল্ট করে একদম থামে, আর একটা ট্রেন অরিজিনাল টার্মিনেট হয় ওই যেমন দুর্গাপুর আসানসোল মেমু এইটা, ব্যাস। তো এই দুর্গাপুর, আর এই সামনে গরম প্রচণ্ড একদম, পুরো লু চলছে পুরো একেবারে, কলকাতায় এতটা গরম না, এখানে যা গরম না বাপরে বাপ, পুরো কোল মাইন না, প্রচুর ফ্যাক্টরি আর কোল মাইন আছে, ওই জন্য প্রচণ্ড তাচ্ছে পুরো মুখটুক। তো ঠিক আছে চলো ট্রেনের মধ্যে যাই, ভালো লাগছে না, চলো তোমাদের সঙ্গে একদম ডিরেক্ট আসানসোলেই কথা বলবো, চলো দেখতে থাকো। বেঙ্গল কা রুড বলা যাতা হ্যায়, আরে
নদিয়া খাওয়া যাচ্ছে। লেট হয়ে গেছে, তো বন্ধুরা ফাইনালি 205 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমাদের মৈথিলি পৌঁছে গেছে আসানসোল। টাইম ছিল হচ্ছে 2:10, কিন্তু ট্রেন এসছে ওই একটু লেটে 2:15। তো এই ছিল জার্নিটা, ছোটো করে একটা বানালাম এতদিন পর ওই জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পরে লং আসবে, তবে একটু পরে, এখন হবে না, কারণ অন্তত লং আসতে করতে জুনও হবে না, জুলাই ফুলাই হয়ে যাবে। তো ততক্ষণ এই শর্ট জার্নি একটু দেখতে থাকো, কারণ আসানসোলেই ট্রেনগুলো কভার করা হয়নি, তো ওই জন্য করে দিচ্ছি। ইচ্ছে আছে শর্ট একদিন, আজকে টাইম যখন ফ্রি ছিল করে দিলাম এই মৈথিলিটা। আর এখন ব্যাক করবো, ভেবেছিলাম WBSK-তে করবো, বসে চলে যেতাম, কিন্তু এই যে আমার পিছনে দাঁড়িয়ে আছে জম্মু তাওয়াই কলকাতা লেট রানিং, ওই জন্যই এটা পেলাম, এটাও পেতাম না, ওখান থেকে নেবে দৌড়ে এলাম। হ্যাঁ, তো চলো তোমাদের সঙ্গে নতুন করে ট্রেনটা নিশ্চয় দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম। আসানসোল থেকে IRB গেলো, টাটা।